তো ফ্রেন্ডস, পিএম কিষান প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কেন্দ্রীয় সরকারের পিএম কিষান প্রকল্পের মাধ্যমে আপনারা ইতিমধ্যে টোটাল 14টি কিস্তি পেয়েছেন, আর 14 নম্বর যে ইনস্টলমেন্ট সেটি পুরো ভারতবর্ষে রিলিজ করেছিলেন 27 জুলাই 2023 সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই একটি বৈঠক করেই কিন্তু একটি সভা করে সেই সভা থেকে সকলকে ট্রান্সফার করেছিলেন। তো ফ্রেন্ডস, এমন একটি প্রকল্প রয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের, যে প্রকল্পের মাধ্যমে সমস্ত কৃষকদের, যোগ্য কৃষকদের আর্থিক সাহায্য করছে বাৎসরিকে 6,000 টাকা, যেটা সর্বোচ্চ কিন্তু 6,000 এবং কোনো সর্বনিম্ন টাকা নেই। এ প্রকল্পে যোগ্য কৃষকগণেরা যতটুকু জমিতে আবেদন করুক না কেন, সেই সকল কৃষকগণেরা অতটুকু জমিতেই কিন্তু টাকা পাবেন। তো এ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 14টি কিস্তি রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার, এবং পরবর্তী 15 নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষক থেকে শুরু করে ভারতবর্ষের যে কোনো কৃষক। যে সমস্ত কৃষকগণেরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতাভুক্তি রয়েছেন, সে সমস্ত কৃষকগণেরাই বারবার স্ট্যাটাস চেক করছেন অনলাইনে এসে আপনারা কবে টাকা পাবেন, পিএম কিষাণ নেক্সট ইনস্টলমেন্ট কবে দেবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন ফ্রেন্ডস, পিএম কিষাণ হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। তো এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের আন্ডারে। তো এ প্রকল্পের মাধ্যমে কিস্তি অনুযায়ী অর্থাৎ 3টি কিস্তিতে টাকা দিচ্ছে, 3টি ইনস্টলমেন্টে বিভক্ত করে বাৎসরিক 6,000 টাকা দিচ্ছে। এবার আপনাদেরকে আমি প্রথমে জানিয়ে রাখি এ প্রকল্পের টাকা কবে কবে দেওয়া হয়, মানে কোন কোন পিরিয়ড ওয়াইজ পেমেন্ট আমরা কত তারিখে কোন কোন মাসের পাবো, বা কোন কোন মাসের অন্তর অন্তর আমরা এই টাকাটি পাবো, সেটি প্রথমে জানার বিষয়। তো প্রথমত আমি সেটাই জানাচ্ছি যে আপনারা কবে টাকা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে, কিস্তিগুলো কবে কবে দেওয়া হয়। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনস্টলমেন্ট রয়েছে, যেটি হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, মানে 1 তারিখ, আগস্ট মাসের 1 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত একটি ইনস্টলমেন্ট দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে এপ্রিল থেকে নিয়ে জুলাই মাসে একটা ইনস্টলমেন্ট দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে একটা ইনস্টলমেন্ট দেওয়া হবে। তো আমরা যে ইনস্টলমেন্টটা ইতিমধ্যে পাবো সেটি হচ্ছে আগস্ট টু নভেম্বরের মধ্যে ইনস্টলমেন্ট। আগস্ট টু নভেম্বরের মধ্যে ইনস্টলমেন্ট বলতে আমাদের কিন্তু এটি হচ্ছে 15 নম্বর কিস্তি। তো আমরা আগস্ট মাসের 1 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 31 তারিখের আগে পর্যন্ত যে কোনো একদিন টাকা পাবো। তো আমরা এখান থেকে একটা জিনিস শিওর, আমরা নভেম্বর মাসের আগেই টাকা পাবো, কিন্তু নভেম্বর মাসের পরে কিন্তু ডিসেম্বর মাসে আর টাকা পাবো না। মানে আপনার আগস্ট থেকে নিয়ে নভেম্বর মাসের মধ্যেই টাকা দেবে, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার নিজে জানিয়েছেন। যে কোনো প্রকল্পে কোন তারিখে টাকা দেয় সেটি কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়, মানে ডেটটা। তো এবার আমরা আপনাদেরকে জানাবো যে স্ট্যাটাস কী আপডেট এসছে, এবং কৃষকগণেদের স্ট্যাটাসে যদি না আপডেট আসে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না। তো অবশ্যই আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন, যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন সেটি চেক করার জন্য আপনারা চলে আসবেন, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমরা চলে এসেছি pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আপনারা সিম্পলি পিএম কিষাণ লিখবেন সার্চ বাটনে এসে, দিয়ে আপনাদের সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট আসবে। নিচের দিকে যখন স্ক্রোল করবেন দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস, এখানে নো ইওর স্ট্যাটাসটা ছিল না এতদিন, এখানে ছিল বেনিফিশিয়ারি স্ট্যাটাস, বেনিফিশিয়ারি স্ট্যাটাসটাই কিন্তু এখানে নো ইওর স্ট্যাটাস করে দিয়েছে। এখানে সিম্পলি একবার ক্লিক করবেন, যখনই ক্লিক করবেন আপনাদের সামনে বেনিফিশিয়ারি স্ট্যাটাস .new.aspx এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এখানে চলে এসছে। এখান থেকে আপনি চেক করতে পারবেন কৃষকের স্ট্যাটাস, মানে আপনার স্ট্যাটাস কী রয়েছে। এখান থেকে দেখতে পাবেন আপনারা ইতিমধ্যে নো ইওর স্ট্যাটাস পিএম কিষাণ, ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইন্টার করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করুন। এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করলে আপনার সামনে চাইবে আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, এখানে কিন্তু সাবমিট করে আপনার ওটিপি আসবে, দিয়ে আপনি পেয়ে যাবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার। তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিচ্ছি, ক্যাপচা কোডটি দিয়ে আমরা গেট ডাটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি কৃষকের স্ট্যাটাসে কী আপডেট এসছে। একজন আমি আপনাদের স্ট্যাটাস বের করেছি, এলিজিবিলিটি স্ট্যাটাস আপনারা লক্ষ্য করুন, 3টাই কিন্তু এখানে ঠিক রয়েছে। এবার এক এক করে আপনাকে জানিয়ে দিচ্ছি এগুলো কী। প্রথমে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে 3টি রয়েছে, এক হচ্ছে ল্যান্ড সিডিং, ল্যান্ড সিডিংয়ের অর্থাৎ হচ্ছে আপনি যে চাষযোগ্য জমি আপনার কাছে রয়েছে তার প্রমাণ দিচ্ছে, তার কারণে এখানে ইয়েস রয়েছে। যদি কোনো রকম ইয়েস না থাকার কারণে ন থাকে সেক্ষেত্রে আপনার ইনস্টলমেন্ট পাবেন না, বা একটাও টাকা পাবেন না। দ্বিতীয়ত ইকেওয়াইসি স্ট্যাটাস, ইকেওয়াইসি এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে রিলিজ করেছিলেন যে প্রত্যেক কৃষকদের ইকেওয়াইসি করতে হবে, কৃষকগণেরা মৃত হয়েছেন কি জীবিত রয়েছেন সেগুলো আমরা চেক করবার জন্য।
ইকেওয়াইসি অপশন শুরু করেছি। তো ইকেওয়াইসি অপশনটা কিন্তু আপনাদের সেই কারণে যে যারা মৃত হয়ে গেছেন তাদেরকে এখান থেকে বঞ্চিত করবে। যদি এখানে রাইট না থেকে ক্রস থাকে বা আপনার এখানে রেড কালার থাকে সেক্ষেত্রে আপনি পাবেন না। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং হচ্ছে এই কেন্দ্রীয় সরকার তো আপনারা জানেন ডিবিটির মাধ্যমে টাকা দিচ্ছে। তো ডিবিটির মাধ্যমে যখন টাকা দিচ্ছে যদি আপনি ডিবিটি না লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি টাকা নাও পেতে পারেন কিংবা টাকা আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে। সে কারণে এই তিনটায় আপনাকে এস দরকার। এরপরে দেখুন নিচের দিকে স্ক্রল করলে একটি ইনস্টলমেন্ট দেখতে পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে। ইনি কিন্তু আমাদের রাজ্যের পরে আবেদনকারী একজন কৃষক। ইনার টাকা ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন 27/7/2023 মানে 26-এ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টাকা যে দিয়েছিল সেই টাকার এখানে ডেটও দিয়ে দেওয়া হয়েছে একদিন পরে টাকা ক্রেডিট হয়েছে। 26 জুলাই কিন্তু টাকা রিলিজ করেছিলেন এবং টাকা ক্রেডিট হয়েছে 27 জুলাই একজন কৃষকের। এবার আমরা এখান থেকে তো দেখে নিলাম সমস্ত ডিটেলস। এবার আরও একটি দেখিয়ে রাখি, এর পরবর্তী ইনার ইনস্টলমেন্ট হচ্ছে 7 নম্বর। এখানে ক্লিক করে আপডেট দেখাচ্ছে কী আপডেট এসছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। তো ওই কৃষকের আমরা বের করেছি 7th ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট ডিটেলসে আপনাদের লক্ষ্য করুন এফটিও প্রসেসড এ নো, মানে এখনও পর্যন্ত টাকা যে ক্রেডিট হবে অ্যাকাউন্টে তার যে প্রক্রিয়া রয়েছে বা প্রসেস সেই প্রসেস এখনও পর্যন্ত শুরু করেনি কেন্দ্রীয় সরকার। যদি প্রসেস শুরু করে দিত সেক্ষেত্রে এফটিও প্রসেসড এখানে এস চলে আসতো, মানে এফটিও প্রসেস ফান্ড ট্রান্সফার অর্ডার হয়ে যেত। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার যে 15 নম্বর ইনস্টলমেন্ট সেটি কবে রিলিজ করবে সেটি এখনও কিন্তু জানাচ্ছেন না। তো এবার আমরা কী করবো, ক্রাম ব্রাউজারে এসে আমরা এখানে সার্চ করবো পিএম কিষান 15 ইনস্টলমেন্ট অফিসিয়াল ডেট। যদি কী জানাচ্ছে আমরা আমাদের গুগল সেটি আমরা এবার এখান থেকে জেনে নেব। দেখতে পাচ্ছেন 14 ইনস্টলমেন্ট আমরা এখান থেকে লিখে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো 14 ইনস্টলমেন্ট ডেট শুধু ডেট লিখে দিচ্ছি, দিয়ে আমাদের সামনে কী আসছে সেটি এবার দেখাচ্ছি। দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখুন এখানে কিন্তু একটি নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে দেয়ার আর অ্যাপ্রক্স 2000 ফার্মার হু হ্যাজ আর রেজিস্টার্ড আন্ডার দ্য পিএম কিষান ইয়োজনা অ্যাকর্ডিং টু এ রিসেন্ট নোটিফিকেশন দ্য অথরাইজার্স উইথ ফার্মালি ডিসবার্স দ্য 15 ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষান ইয়োজনা ফর দ্য কোয়ার্টার্স অফ আগস্ট টু নভেম্বর 2023 অন নভেম্বর 27, 2023। মানে এখান থেকে আমাদের স্পষ্ট জানাচ্ছে যে 27 নভেম্বর আমরা পিএম কিষান প্রকল্পের টাকা পাবো একটি নিউজ পোর্টাল মারফত আমরা এখান থেকে জানতে পারছি। দেখুন এখন কিন্তু সকলেই একমত যে আগস্ট থেকে নভেম্বর মধ্যে কিস্তি পাবেন এবং টাকা যে নভেম্বর পাবেন কি আগস্টে পাবেন সেটি এখনও কিন্তু কোনোরকম ঘোষণা হয়নি। নভেম্বরও পেতে পারেন, আগস্টেও পেতে পারেন, আর আপনার অক্টোবরেও পেতে পারেন, কিন্তু আপনাদের নভেম্বরের পরবর্তী সময় যাবে না, মানে ডিসেম্বর যাবে না। এখানে একটি ডেটও কিন্তু রিলিজ করেছে নভেম্বরের 27 তারিখেই পেয়ে যাবেন। ইনারা কিন্তু কোনোরকম নিউজ পোর্টালের মারফতই কিন্তু ইনারা জানাচ্ছেন। তো মূলত বুঝতে পারছেন ফ্রেন্ডস যে রাজ্য সরকার কিন্তু যেভাবে টাকা রিলিজ করে কেন্দ্রীয় সরকারও সেম ওইভাবেই টাকা রিলিজ করে, একটি ডেট রিলিজ করে। তো ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অফিসিয়ালভাবে ব্যানারও পাবলিশ করেননি কিন্তু সকলকে এটা কিন্তু জানাচ্ছেন ইকেওয়াইসি করে নেবেন। তো আজকের আপডেট ফ্রেন্ডস আপনাদের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরবর্তী আপডেটে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।